গাজীপুরে জুট গুদামে আগুন নিয়ন্ত্রণের 4 ইউনিট। গাজীপুরের কোনাবাড়িতে জুট গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট কাজ করছে। আজ রবিবার সকালে কোনাবাড়ি থানাধীন আমবাগ এলাকায় অবস্থিত একটি জুট গুদামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে তা পাশের অন্যান্য গুদামে ছড়িয়ে পড়ে। গাজীপুর ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল হামিদ মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আমবাগ মিতালি ক্লাব এলাকায় কয়েকটি জুট গুদামে আগুন লাগলে এলাকাবাসী আগুন নেভানোর চেষ্টা করে। খবর পেয়ে ডিবিএলও জয়দেবপুর ফায়ার সার্ভিসের 4টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা চালায়। আব্দুল হামিদ জানান, আগুনের সূত্রপাত, ক্ষতির পরিমাণ এবং কয়েকটি গুদামে আগুন লেগেছে তা নিশ্চিত হওয়া যায়নি। দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় নিয়ন্ত্রণ করতে সময় লেগেছে বলে জানান তিনি।